নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 17 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,928-এ। মোট লেনদেন হয়েছে 1,067 কোটি টাকার। লেনদেনকৃত শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 115টির, কমেছে 187টির দর, আর অপরিবর্তিত রয়েছে 53টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। দিনের শুরু থেকে বাজারে আজকে সেলব্রেশন লক্ষ্য করা যায় এবং দিন শেষে ইন্ডেক্স 17 পয়েন্ট হ্রাস পেয়ে 4,928 পয়েন্টে ক্লোজ হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো আমরা ইন্ডেক্সের একটি কারেকশন লক্ষ্য করতে পেরেছি। লার্জ সেক্টরের মাঝে মূলত ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল এবং এনবিএফএ সেক্টরের প্রাইস আমরা বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে ব্যাংক, ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড এবং ফার্মা সেক্টরের প্রাইস কিছুটা কারেকশন আমরা লক্ষ্য করতে পেরেছি। টপ টেন গেনার মূলত আসা ছিল টেক্সটাইল সেক্টর নির্ভর। টপ টেন গেনারের 5টি কোম্পানি ছিল মূলত টেক্সটাইল সেক্টরের। অপরদিকে টপ টেন লুজার মূলত ছিল ইন্স্যুরেন্স সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। টপ টেন লুজারের 8টি কোম্পানি ছিল আসলে মূলত ইন্স্যুরেন্স সেক্টরে। বাজার হ্রাস পেলেও বাজারের গড় লেনদেন গতদিনের তুলনায় 10.6% বৃদ্ধি পেয়েছে। টানা 6 দিন পর বাজারের গড় লেনদেন আবারও 1,000 কোটি টাকা ছাড়িয়েছে। গতদিনের মতো আজও বাজারের লেনদেন মূলত ছিল ইন্স্যুরেন্স সেক্টর ফোকাস। টপ টেন টার্নওভার মূলত 7টি কোম্পানি ছিল আজকে ইন্স্যুরেন্স সেক্টরে।